जमीनेर पेटेर भितरे जत खनि सम्पदगुलो आछे आर से राखते पारबे ना सबगुलो आपनार उपरेई पड़े थाकबे ना। आमार मरण आसिबे कखन केउ तो जाने ना, आमी मरे गेले आमाय तोमरा भुइला जायो ना, आमी मरे गेले आमाय तोमरा भुइला जायो ना। आमार मरण आसिबे कखन केउ तो जाने ना, आमार मरण आसिबे कखन केउ तो जाने ना। दुनिया सारा जीवन थाकार जायगा ना, अंधकार कबर जे आमार आसल ठिकाना। ओ भाई अंधकार कबर जे आमार आसल ठिकाना। ए दुनिया चिर जीवन थाकार जायगा ना, अंधकार कबर जे आमार आसल ठिकाना। ओ भाई अंधकार कबर जे आमार आसल ठिकाना। सबाई रेखे आमाय चले जाबे संगे हबे ना, सबाई रेखे आमाय चले जाबे संगी हबे ना। आमार मरण आसिबे कखन केउ तो जाने ना, आमार मरण आसिबे कखन केउ तो जाने ना। आमी मरे गेले आमाय तोमरा भुइला जायो ना, आमी मरे गेले आमाय तोमरा भुइला जायो ना। आमार मरण आसिबे कखन केउ तो जाने ना, आमार मरण आसिबे कखन केउ तो जाने ना। ए दुनियाय के आपन एकटु भाबो ना, जिनी आपन तिनी हलेन शाहे मदीना। ओ भाई जिनी आपन तिनी हलेन शाहे मदीना। ए दुनियाय के आपन एकटु भाबो ना, जिनी आपन तिनी हलेन शाहे मदीना। ओ भाई जिनी आपन तिनी हलेन शाहे मदीना। अरे সেই মদিনায় চলে যাব কিছুই রবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ো না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। আমি বুঝবো তখন নবী বিনা আপন কেহ না, আমি বুঝবো তখন নবী বিনা আপন কেহ না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চে বরিষ্ঠ ওলামায়ে কেরামগণ, আমার সম্মুখে বসে থাকা ইসলাম দরদী ভাতৃবৃন্দ, সমস্ত তারিফ প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব মানবতা মহান নেতা হুজুর আরবি নবীকুল শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আমি আপনাদের কাছে ছোট্ট একটা সূরা পাঠ করেছি কোরআন থেকে নিয়ে, এই সূরাটাকে সম্মুখে রেখে কিছু কথা বলে আমার বক্তব্যটি করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন তারই ইবাদতবন্দি করার জন্য, তারা এই পৃথিবীতে এসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দী করবে, আল্লাহর উপাসনা আরাধনা করবে। যখন এরা আল্লাহকে ভুলে যাবে, উপসা বলে মানবে না, আল্লাহর আইন কানুন যখন এরা ভুলে যাবে, ইবাদত বন্দীতে মনোযোগী দিবে না, দুনিয়ার প্রতি প্রাধান্য দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন আল্লাহ বলা লোক থাকবে না, মানুষের অন্তরে ঈমান থাকবে না, মানুষ আপনার আলেম থাকবে ইলম থাকবে না, আলেম থাকবে ইলম থাকবে না, আপনার জ্ঞানী থাকবে অথচ তাতে আমল হবে না, এই রকম জামানা যখন চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনার ছোট ছোট বালা মুসিবত দিয়ে এদিকে পরীক্ষা করবেন। তারপরেও যদি আপনার এরা পরিবর্তন না হয়, আল্লাহ রাব্বুল আমিন গোটা পৃথিবীটা ধ্বংস করে দিবেন। আল্লাহ রাব্বুল আমিন গোটা পৃথিবীটা ধ্বংস করে দিয়ে উলট পালট করে দিয়ে আপনার কিয়ামত সৃষ্টি করে দিবেন। আল্লাহ রাব্বুল আমিন সূরা জিলজালের মধ্যে বলা হয়েছে, সূরা কোরিয়ার মধ্যে বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, দুনিয়াতে যখন আল্লাহ বলা লোক থাকবে না, দুনিয়ার মানুষ যখন আল্লাহ ভোলা হয়ে যাবে, দুনিয়া নিয়ে মেতে থাকবে, মাল মত্ত নিয়ে মেতে থাকবে, সম্পদ নিয়ে মেতে থাকবে, দুনিয়া কি করে মাল গোছাতে হবে এই নিয়ে ব্যস্ত থাকবে। এরকম পরিস্থিতি যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি এই দুনিয়াতে জানজালা দিয়ে ধ্বংস করে দিব। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনে আপনার জানজালা শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। জানজালা শুরু হয়ে যাওয়া মানে আপনার জমিনটা ভেঙে চৌচির হয়ে যাবে, ভেঙে আপনার চুরমার হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন যখন ভেঙে চুরমার হয়ে যাবে, আপনার জমিন যখন ফেটে চুরমার হয়ে যাবে, এমন সময় আপনার এই জমিনের পেটের ভিতরে যত খনিজ সম্পদ থাকবে সবগুলো উপরে বাহির করে ফেলে দেবে। এই জমিন আর কোনো কিছুই গোপন রাখবে না। এর ভিতরে আপনার খনিজ সম্পদ ছিল, দামি সম্পদগুলো ছিল, হীরা মুক্তা মানিক্য, এরকম করে সোনা দানা, যত খনিজ সম্পদ আপনার এই জমিনের পেটের ভিতরে ভরা আছে সবগুলো উপরে উগলিয়ে ফেলে দেবে, পেটের ভিতরে আপনার আর রাখবে না। আর এই পৃথিবীর মানুষ ধ্বংস হয়ে যাবে, মারা চলে যাবে। আল্লাহ রাব্বুল আমিন অন্য সূরায় বলছেন আল কারিআতু মাল কারিআ, আল্লাহ রাব্বুল আমিন আপনার বিকট শব্দ আওয়াজ হবে, আল্লাহ রাব্বুল আমিন বিকট শব্দ করবেন, আপনার বিকট শব্দ হবে। আর বিকট শব্দ হয় আপনার কান আপনার বধির হয়ে যাবে, মানুষ আপনার ওই বিকট আওয়াজে মারা যাবে, ওই বিকট আওয়াজে মানুষ কিছুই শুনতে পাবে না। কেমন করে আমরা শুনতে পাই? আপনার বিদ্যুতের গর্জন, এমনি আপনার লরি চলছে, টায়ার বাস্ট হয়ে গেল, আওয়াজ শুনতে পাওয়া যায়, তার থেকে বেশি আওয়াজ হয় আপনার বিদ্যুতের গর্জন। তারপরে যখন বাজ পড়ে আরও বেশি আওয়াজ হয়, কাউরি কাছে যদি বাজ পড়ে তাহলে আপনার সে ওখানে মারা যায়। এর থেকে বিকট আওয়াজ হবে হাজার 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 গুণে বিকট আওয়াজ হবে। আর বিকট আওয়াজের কারণে আপনার মানুষ বধির হয়ে যাবে, আর ওখানে পড়ে মারা চলে যাবে। এইরকম করে সূরাতুল জিলজালের মধ্যে থাকবে, তাফসীর কারকরা তাফসীর করেছেন ज्ञान दिए दिबेन तादेरके आपनार सशरीर दिए दिबेन तादेर आत्मा फिरिये दिबेन आर तारा तखन उठे दाड़िये जाबे कबूल থেকে তারা উঠে দাঁড়িয়ে যাবে আর তারা দেখবে এই জমিনের উপরে দামি দামি খনিজ সম্পদগুলো পড়ে আছে এই খনিজ সম্পদ দেখে তারা বলবে হাই এই এত দামি সম্পদ পড়ে আছে নিয়ার মতো কোনো লোক দেখতে পাওয়া যায় না এত দামি সম্পদগুলো পড়ে আছে आज के नियार मतो কোনো লোক দেখছি না এই সম্পদের জন্য এই সোনা দানার জন্য এই হীরা মুক্তা মানিকের জন্য আমরা দুনিয়াতে কত মারামারি করেছি কাটাকাটি করেছি হানাহানি করেছি আজকে এত দামি সম্পদগুলো উপরে পড়ে আছে নিয়ার মতো কোনো লোক দেখতে পাওয়া যায় না কেউ নিবে না সকলে চিন্তায় পড়ে যাবে সকলে চিন্তা করবে আমার কি হবে আমার কি হবে আমার কি হবে আমার কি হবে তারা আপনার নিশাগ্রস্তের নাই কবর থেকে উঠে নিশাগ্রস্তের নাই তারা নিশাগ্রস্ত থাকবে না তারপরেও নিশাগ্রস্তের নাই তারা ছুটতে আরম্ভ করবে এদিক ওদিক সেদিক ছুটতে আরম্ভ করবে কোনো দিক পাবে না যেদিকে তাদের মুখ থাকবে সেই দিকে আপনার ছুটতে আরম্ভ করে দেবে শরীরে কোনো পোশাক থাকবে না শরীরে পোশাক থাকবে না ইসরাফিল ফেরেশতা ফু দিয়ে দিবে সমস্ত মানুষ উঠে দৌড় দিবে আরাফার দিনে আরাফার দিকে আরাফার ময়দানের দিকে তারা ছুটতে আরম্ভ করবে চারিদিক থেকে আপনার সমস্ত মানুষ সারা পৃথিবীর মানুষ আদম আলাইহি সালাতু ওয়া সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা সমস্ত মানুষ আপনার ছুটতে আরম্ভ করবে আরাফার ময়দানের দিকে ছুটতে আরম্ভ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে হুকুম করে দিয়েছে তোমরা আরাফার ময়দানের দিকে চলে যাও এই জমিনটা রুটির মতো হয়ে যাবে উঁচু নিচু থাকবে না পাহাড় পর্বত কিছুই থাকবে না সমতল ভূমি হয়ে যাবে সমতল জমিন হয়ে যাবে আর মানুষ আপনার দৌড়তে আরম্ভ করবে আর এক জায়গায় তারা হয়ে যাবে তারপর আপনারা বলবে অকালাল ইনসান মালাহা মানুষেরা বলবে এই জমিনের কি হয়ে গেল এরকম কেন অবস্থা হলো এই জমিনের কি হয়ে গেল এইরকম কেন অবস্থা হলো তারা দেখবে দেখার পরে এরকম আফসোস করবে ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা তারপরে আয়াতে বলা হয়েছে সমস্ত মানুষ যখন জড়ো হয়ে যাবে সমস্ত মানুষ যখন জড়ো হয়ে যাবে আরাফার ময়দানে সমস্ত মানুষ আপনার এক জায়গায় হয়ে যাবে এবার আল্লাহ রাব্বুল আমিন হিসাব নিতে আরম্ভ করে দেবেন এখানে আপনার অনেকটা তাফসীর করা আছে অন্যদিকে সমস্ত মানুষ আপনার ওখানে ৫০,০০০ বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে ৫০,০০০ বছর পর্যন্ত একটা দিন হবে বিচার শুরু হওয়ার আগ পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবে এবার আপনার যাদের আমল ভালো না যাদের আমল ভালো ছিল না তারা অস্থির হয়ে যাবে কেউ আপনার নিজের ঘামে ডুবতে আরম্ভ করবে কারো আপনার হাঁটু পর্যন্ত হবে কারো আপনার দাপনা পর্যন্ত হবে কারো বুক পর্যন্ত এরকম করে কেউ নিজের ঘামে সাঁতার কাটতে থাকবে দিন যাবে না বিচার শুরু হবে না ওই সময় বেঈমানেরা বলবে আল্লাহ গো আমরা আর দাঁড়িয়ে থাকতে পারছি না আমরা আর সহ্য করতে পারছি না, তুমি বিচার শুরু করে দাও, যে কোনো একটা হয়ে যাক, হয় জান্নাত হয়ে যাক আর হয় জাহান্নাম হয়ে যাক, আমরা আর সহ্য করতে পারছি না। এই করে করে সময় যখন অতিবাহিত হয়ে যাবে, এক সময় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ডেকে বলবে, হে আমার বান্দা তোমরা দাঁড়িয়ে যাও, বিচার শুরু হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনবার বান্দাকে ডেকে বলবে, হে আমার বান্দা তুমি দুনিয়াতে কি করেছিলে আমাকে একটু বলে দাও, তুমি দুনিয়াতে কি করেছো আমাকে বলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মিথ্যা কথা বলি আমরা, আল্লাহ এই জমিনকে বলবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে আপনার ব্যাপারে বলতে বলবে, হে জমিন তুমি বলে দাও আমার এই বান্দা দুনিয়াতে কি করেছে না করেছে, কোথায় গিয়েছে, কি আমল করেছে, কার ফসল কেটেছে, কি করেছে, সবগুলো পাই টু পাই আমাকে বলে দাও। এই জমিন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আপনার বিরুদ্ধে তখন কথা বলতে লাগবে। আপনি যা করেছেন সবগুলো আল্লাহর কাছে পাই টু পাই টপ টপ করে বলতে আরম্ভ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জমিন আপনার বলতে আরম্ভ করে দিবে। কি করে বলবে জমিন? আল্লাহ রাব্বুল আলামিন বিআন্না রাব্বাকা হালাহা, এই জমিনকে ওহী করবে, হে জমিন তুমি বলো। এবার সঙ্গে সঙ্গে আপনার ব্যাপারে বলতে আরম্ভ করবে, অমুক দিকে গিয়েছিল, অমুকের ফসল কেটেছিল, অমুক কাজ করেছিল, সবগুলো আপনি সবগুলো দেখতে পাবেন, আর আপনার সম্মুখে সবগুলো বলে দেয়া হবে, সব আপনার বলে দিবে। আপনি থ মেরে দাঁড়িয়ে থাকবেন, কিছুই বলতে পারবেন না, কিছুই বলতে পারবেন না, আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। তারপরে যদি আপনি বলেন, আল্লাহ গো আমার ব্যাপারে জমিন মিথ্যা কথা বলছে, জমিন আমার ব্যাপারে মিথ্যা কথা বলছে, আমি এগুলো করিনি। আপনার কাঁধের উপরে দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতেবিন, কিরামান কাতেবিন, দুইজন সম্মানীয় লেখক আপনার কাঁধে দিয়ে দেওয়া হয়েছে। আপনি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা করেছেন সেটা ক্যাসেট হয়ে গিয়েছে বা একটা বই হয়ে গিয়েছে, আপনার জীবনী হয়ে গিয়েছে। এবার আপনি যদি অস্বীকার করেন, বড় পর্দায় আপনার ওই ক্যাসেটটা ঢুকিয়ে দেওয়া হবে। আপনি দেখতে পাবেন আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা করেছেন সবগুলো আপনি দেখতে পাবেন পাই টু পাই, কোনো রকমের কোনো একটু ভুল হবে না। আল্লাহ রাব্বুল আমিন তো বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আমিন তিনি বলেই দিয়েছেন যে আমি কেউ যদি একটু অনুপরিমাণ যাররা পরিমাণ যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে সেটা আমি তুলে রাখবো, আর যদি যারা পরিমাণ কেউ খারাপ কাজ করে সেটা আপনার আমল নামায় উঠে যাবে। মানুষকে যখন আমল নামা দেওয়া হবে কিয়ামতের কঠিন দিনে, মানুষকে যখন আমল নামা দেওয়া হবে, ছোট আমল নামা হবে না, বিরাট বড় আমল নামা দেওয়া হবে। সেটা দেখে এরা বলবে, হায় আফসোস, আমল নামা এরকম হতে পারে, একবারে অণু থেকে নিয়ে বৃহৎ পর্যন্ত যা আছে পাই টু পাই লেখা আছে, একটাও ছাড়েনি। এবার কেমন আমল নামা, এবার কেমন সার্টিফিকেট যে একটাও ছাড় হয়নি। আল্লাহ রাব্বুল আমিন ইনসাফের দাঁড়িতে আপনার আমল মেপে, আপনি যদি জান্নাতি হন ताहले सेदिन आपनी जान्नाती घोषणा हो जाबेन। आर यदि आपनी जहन्नामी हो जान आपनार नेकी कमे गियेछे, आपनार नेकी कम, नेकी नेई, आपनार नेकी जा आछे ताते आपनी जान्नाते जेते पाच्छेन ना। आपनाके सुयोग देওয়া হবে, आपनाके বলা হবে তুমি চলে যাও। তোমার দুনিয়াতে আত্মসম্মান ছিল, তোমার ভাই ছিল, তোমার মা ছিল, তোমার আব্বা জান ছিল, তোমার আত্মীয়স্বজনেরা ছিল, তোমার স্ত্রী ছিল, তোমার পুত্র কন্যা ছিল। ওদের কাছে যদি বলো তোমাকে যদি নেকি দেয় তাহলে তোমাকে জান্নাতে তোমাকে দেয়া যাবে, সঙ্গে সঙ্গে ওখান থেকে দৌড়তে দৌড়তে চলে আসবে। ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়ামা ইযিন শাআনুন ইগনিহ। ওই ব্যক্তি ছুটতে 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 ভাইয়ের কাছে চলে আসবে। ভাইকে বলবে, ভাই আমার দুনিয়াতে আমি অনেক অত্যাচার করেছিলাম, আমি একজনকে অন্যায় ভাবে মেরেছিলাম, তারপরেও তুমি ওখানে আমারই তুমি সাপোর্ট করেছিলে, আমাকে কত ভালোবাসতে দুনিয়াতে, এত ভালোবাসতে, এত ভালোবাসতে, আমাকে তুমি যথেষ্ট ভালোবাসতে। আমি বড় বিপদে পড়ে গিয়েছি, আমি বড় বিপদে পড়ে গিয়েছি, একটা নেকি কমে গিয়েছে, তুমি আমাকে একটা নেকি দিয়ে দাও। ওই ভাই বলবে, আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না, তুমি দূর হয়ে যাও, তুমি আমার ভাই নও, তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমি তোমার ভাই না। এবার সেই ব্যক্তি মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, স্বামীর স্ত্রীর কাছে যাবে, আপনার পুত্র কন্যার কাছে যাবে, বন্ধুর কাছে যাবে, এরকম করে সকলের কাছে যাবে। তারপরে সকলে তাকে দূর দূর করে দাঁড়িয়ে দেবে, কেউ তার চিনা পরিচয় নেবে না। এর নাম হচ্ছে কিয়ামত, এর নাম হচ্ছে হাসর। এমন একটা দিন কেউ আপনার সাহায্য করতে পারবে না। দুনিয়াতে যদি আপনি বিপদে পড়ে যান, আপনার কোনো একটা বিপদ হয়ে গিয়েছে, আপনার আত্মীয় স্বজন আপনার জন্য ছাপিয়ে পড়বে, আপনার আত্মীয় স্বজনে না পারলে মেম্বারকে ধরবে, মেম্বার না পারলে প্রধানের কাছে যাবে, প্রধান না পারলে আপনার চলে যাবে এমপি এমএলএর কাছে। এরকম করে মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত ছোটাছুটি করতে লাগবে আপনার জন্য, আপনাকে কি করে সঠিক করা যায়, আপনাকে কি করে বাঁচানো যায়, এই রকম করে তারা প্রচেষ্টা চালিয়ে যাবে। আর হাসরটা এমন একটা দিন, এমন একটা ময়দান, এমন একটা দিন আপনার ওখানে সবাই অসহায় হয়ে পড়বে, কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। সবাই ভাববে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, এই করে তারা ব্যতিব্যস্ত হয়ে যাবে, কেউ আপনার জন্য চিন্তা করবে না। যার আমল ভালো হবে, যার আমল ভালো থাকবে, সেই আপনার জান্নাতে যেতে পারবে, সেই সেখানে আপনার ভালো সার্টিফিকেট পাবে, আপনার ডান হাতে আমল নামা পাবে। নচেত সেখানে কেউ আপনার বাঁচতে পারবে না। ওখানে কোনো ঘুষ চলবে না, ওখানে কোনো রকমের কোনো ঘুষ দিতে পারবেন না। আপনাকে সেদিন আপনার ভালো আমল দ্বারা আপনাকে পরিচয় করে দিতে হবে। আমি দুনিয়াতে ভালো কাজ করেছিলাম, আমি দুনিয়াতে ভালো কাজ করেছিলাম, তাই আমি জান্নাতে যেতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেদিন ভালো কাজের জন্য, আপনি দুনিয়াতে অনেক অত্যাচার সহ্য করেছেন, অনেক অত্যাচার সহ্য করেছেন, গালমন্দ খেয়েছেন, আপনাকে মার খেতে হয়েছে, আপনাকে অনেক জিনিস বিসর্জন দিতে হয়েছে, আপনি আল্লাহকে মানার জন্য দুনিয়ার অনেক লোভ লালস আপনাকে ত্যাগ করতে হয়েছে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই দিন এর বিনিময়ে জান্নাত প্রদান করবেন, অবশ্যই জান্নাত প্রদান করবেন। আপনার সময় শেষ, ঠিক আছে। তাহলে আমাদেরকে ভালো আমল তৈরি করতে হবে, ভালো আমল জান্নাত পেতে হলে ভালো আমল তৈরি করতে হবে। যেহেতু হাসরের ময়দানে প্রত্যেককে উপস্থিত হতে হবে, কেউ আমরা রেহাই পাবো না। সূরা জিলজালের মধ্যে বলা হয়েছে কতটা ভয়ঙ্কর হবে, সূরা করিয়ার মধ্যে বলা হয়েছে। এরকম করে আপনার অনেকগুলো সূরাতে আপনার হাসর সম্পর্কে, কিয়ামত সম্পর্কে आलोचना करा হয়েছে समय অতি সংক্ষিপ্ত তাই আমি আর বাড়াচ্ছি না আল্লাহর কাছে পরিশেষ দোয়া করব আল্লাহ আমাদের সকলকে ভালো আমল করার তৌফিক দান করিও কিয়ামতের কঠিন দিনে আল্লাহ অত ধরপাকড় করিও না আল্লাহ আমাদের সকলকে পাশ করিয়ে দিও কিয়ামতের কঠিন দিন এত ভয়ঙ্কর দিন হবে সেদিন কেউ কারোর সহায় হতে পারবে না আল্লাহ তুমি সেই দিন বাঁচার জন্য ভালো আমল করার তৌফিক দান করিও আমিন আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের মৃত্যু দিও না যতক্ষণ না পূর্ণ মুসলিম মুমিন না হতে পেরেছি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।